নন্দীগ্রামের সমবায় নির্বাচনে ফের তৃণমূলের জয় জয়কার। নন্দীগ্রামের দু নম্বর ব্লকের হানুভুয়া, ঘোলপুকুর, বেরুলিয়া এই তিন সমবায়ে রবিবার নির্বাচন হয়। সকাল থেকেই ভোট দিতে লাইনে দাঁড়ান ভোটদাতারা, ছিল চোখে পড়ার মতো নিরাপত্তাও। মোট 52টি আসনে ভোটার ছিল 2100 জন। 52টির মধ্যে 51টিতেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা, একটিমাত্র আসনে জয়ী হয়েছেন বামেরা। রবিবার ভোট শেষে ফলাফলে হতবাক রাজনৈতিক মহল, কারণ সমবায়ের 52 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 51 ও সিপিএম একটি আসনে জয়লাভ করলেও বিজেপি কোনো আসনেই জয়লাভ করেনি। ফলে সমগ্র নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রবিবারের সমবায় ভোটের ফলাফল। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত বিধানসভা ভোটে রাজ্যে হেরে যাওয়ার পরও বঙ্গ বিজেপি যে আসনে জেতার আনন্দে উৎফুল্ল হয়েছিল, রবিবার সমবায় সমিতির ভোটে সেখানেই এহেন ফলাফল কী করে হলো? নন্দীগ্রামে বিজেপির ক্ষেত্রে এই ভোটের ফল যেমন প্রভাব ফেলবে, তেমনি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ আবার উজ্জীবিত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আমরা যা ভেবেছিলাম এই নির্বাচনকে কেন্দ্র করে বা আমরা যা প্রস্তুতি নিয়েছিলাম, যেভাবে আমরা কাজটা করেছিলাম, ফলটা এরকম হবে এটা আমরা আশা করিনি। আরও একটু বেটার, মানে একটু ভালো ফল আমরা আশা করছিলাম, সেটা হলো না। তার প্রধান কারণ, ওখানে 17টা ভোট মানে বুথ হয়েছিল, একটা বুথে বিজেপির সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাকি 16টা বুথে কিন্তু আমাদের সঙ্গে বামেদের সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আর লক্ষ্য করেছি আমরা প্রচুর অর্থ এই নির্বাচনে ব্যয় করা হয়েছে। বিজেপি এবং তৃণমূল এরা ভেতরে ভেতরে জোট করে এই নির্বাচনে আমাদেরকে হারানোর জন্য তারা সচেষ্ট হয়েছে এবং সফলও হয়েছে, এটি হচ্ছে প্রধান বিষয়। তবে বর্তমান সময়ে যা পরিস্থিতি, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিম বাংলা জুড়ে একটা উত্তাল পরিবেশ তৈরি হয়েছে, সে জায়গাতে মানুষের মনোভাব এই নির্বাচনে যা হলো এই এলাকায় যা পেলাম আমরা, সেটা হওয়ার কাম্য আমাদের ছিল না, এটা আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম দুর্নীতির বিরুদ্ধে মানুষ অন্তত এই এলাকায় কিছুটা আরও সরব হবে, সেটা হলো না, এটি হচ্ছে বলার বিষয়। আর 4-5টা বুথে আমাদের কর্মীরা খুব কম ব্যবধানে, 4-5টা করে ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে, আমরা আর একটু ভালো ফল আশা করছিলাম। তবে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়েছে, গণতান্ত্রিক পরিবেশে কোনো অশান্তি হয়নি, এতটুকু কোথাও বিশৃঙ্খলা হয়নি। এই জন্য প্রশাসনের কাছে আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে, তারা কথা দিয়েছিল পিসফুললি নির্বাচন করবে, হয়েছে। এই জায়গায় তৃণমূলের বক্তব্য, সমবায় সমিতির ভোট ছিল পঞ্চায়েত ভোটের সেমিফাইনাল, সামনের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে খাতা খুলতে পারবে না এই ফল সেটাই প্রমাণ করে দিল। সিপিএম তাই তো, এরাও দেখছেন তো পশ্চিমবাংলায় শূন্য হয়ে গেছে, শুধু মমতা ব্যানার্জির প্রতি গালিগালাজ দিতে দিতে আমরা বাংলার মানুষ যখন শুনি যন্ত্রণা হয়। একটা মহিলা হাওয়ায় চটি পরে, একটা সাদা শাড়ি পরে বাংলার মানুষের জন্য 64টা প্রকল্প যখন পৌঁছে দিচ্ছে, আপনারা বিবেকে হাত দিয়ে বলুন তো কী ধরনের সে বাংলার উন্নয়নটা পৌঁছে দিয়েছে। আজকের কৃষক বন্ধুলিতে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, রূপশ্রীর টাকাটা সেই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকে যায়, সেখানে কোনো ঘুষ দিতে হয় না। ওই বেয়াদব যে আমাদের লোড শেডিং বিধায়ক, আমার অঞ্চল অফিসের কাছে বলেছিল এই তোলামূলটাকে হটাও, আমি উন্নয়নটা দেখাবো। আজকে তার গালে তাকে কে তোলামূল, এই এলাকার মানুষ আজকের বুঝিয়ে দিয়েছে। আমাদের একটা সেমিফাইনাল খেলাটা ছিল সময় সমিতি পঞ্চায়েত নির্বাচনে, ওরা আজ যে খাতা খুলতে পারবে না, আজকের এটা তার শুরু। বিজেপির পক্ষ থেকে দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা বলেন, সমবায় সমিতির ভোট যেহেতু পরিবার কেন্দ্রিক হয় তাই বিজেপির পক্ষ থেকে সেভাবে জনসংযোগ করা সম্ভব হয়নি। মেদিনীপুর থেকে চন্দন সেনাপতির রিপোর্ট, আজ তক বাংলা।